এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি আগে অনেক হস্তমৈথুন করতাম, কিন্তু আপনার ভিডিও দেখার পর হস্তমৈথুনের অভ্যাস এখন অনেকটাই কমিয়ে এনেছি, কিন্তু এখন মাঝে মধ্যে হস্তমৈথুনের মাধ্যমে যখন আমার বীর্য বের হয় তখন আমার বীর্যে ছোট দানা দানা জেলির মতো কিছু বের হয়। এটা কি আমার বীর্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার জন্য হচ্ছে, নাকি আমার শরীরে অন্য কোনো রোগের কারণে হচ্ছে? দয়া করে বিস্তারিত জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন উত্তরে প্রথমেই বলবো, সকলের বীর্য একরকম হয় না। কারো কারো বীর্য অনেক সাদা ভাতের মানের মতো হতে পারে, কারো বীর্য অনেক ঘন, আবার কারো বীর্য অনেক পাতলা হতে পারে, আবার কারো বীর্যে দানা দানা জেলির মতো কিছু দেখা দিতে পারে, আবার কারো বীর্যে তামাটি কিংবা বাদামি বর্ণের কিছু দেখা যেতে পারে। এগুলো খুবই স্বাভাবিক, এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। সাধারণত পুরুষের যখন বীর্য বের হয় তখন প্রথম দিকে এই বীর্য অনেক ঘন সাদা ভাতের মানের মতো দেখায়, কিন্তু ধীরে ধীরে এই বীর্যের রং পরিবর্তন হয়ে পানির মতো হয়ে যায়। এমনকি অনেক সময় বীর্যের রং পরিবর্তন হওয়ার সময় বীর্যের দানা দানাও দেখা যেতে পারে। অনেকে এটাকে বীর্যের কোনো সমস্যা কিংবা বীর্যের গুণগত মান নষ্ট হয়ে গেছে ভেবে ভয় পায়। আদতে এটা কোনো শারীরিক সমস্যা নয়, এটা নিয়ে অতিরিক্ত টেনশনের কোনো কারণ নেই। পুরুষের বীর্য কতটা ঘন সাদা হবে কিংবা কতটা পাতলা হবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন কোনো পুরুষ যদি খুব বেশি পরিমাণে পানি পান করে তাহলে তার বীর্য কিছুটা পাতলা হবে, আর কারো শরীরে যদি পানি স্বল্পতা থাকে তাহলে তার বীর্য কিছুটা ঘন মনে হবে। আবার প্রতিবার বীর্যস্থলনের সময় কিন্তু পুরুষের বীর্য একই পরিমাণ কিংবা একই রকম বের হয় না। আপনি যদি 2-3 দিন পর সহবাস করেন কিংবা হস্তমৈথুন করেন তাহলে আপনার বীর্য বের হবে অনেক বেশি এবং বীর্য থাকবে অনেক ঘন, কিন্তু আপনি যদি একদিনে কয়েকবার হস্তমৈথুন করেন কিংবা কয়েকবার সহবাস করেন তাহলে আপনার বীর্য বের হবে অনেক অল্প এবং বীর্যর রং থাকবে অনেক পানি পানি কিংবা পাতলা। আবার আপনি যদি 4-5 দিন বিরতি দিয়ে বীর্যপাত ঘটান তাহলে আপনার 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বীর্য বের হতে পারে, কিন্তু একই দিনে আপনি যদি কয়েকবার বীর্যপাত ঘটান তাহলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কিন্তু আপনার অনেক কম পরিমাণে বীর্য বের হবে। যাই হোক দর্শক, আপনার বীর্যে যদি দানাদার কিছু দেখা যায় তাহলে এটা নিয়ে খুব বেশি ঘাবড়াবেন না, কিন্তু আপনার বীর্যের রং যদি লক্ষণীয় মাত্রায় পরিবর্তন হয়, এটা যদি খুব বেশি লাল কিংবা খুব বেশি হলুদ বা তামাটে বর্ণ ধারণ করে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন।